দরদিরা বি বাউল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, বি বাউল ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সকলকে। ও ভাই, আল্লাহ কইব তো পয়সা দে, আল্লাহ পয়সা তো নাই, কত নে দে। নেক দিব, এরপরে আপনারে কইব এইবার এই পাল্লার মধ্যে মাপ দে, আল্লাহ দেখব মাইপা আপনার নেকের পাল্লা হালকা, পাপের পাল্লা ভারী, আল্লাহ ফেরেশতা কো ডাক দেখ কইব রে জাহান্নামে নিয়ে দিয়া। আর বাদামালারে কইব তুই জান্নাতে জাগা, তোর নেকের পাল্লা ভারী হয়ে গেছে, এইবার আতু ডান কারা কারা মাগনা বাদাম খাইবেন, কর খাইবেন না, মাত্র দুইজনে হাত উঠেছে, খাইব না আর ব্যাগতেই খাইব। ও ভাই, আমি বাদাম দিয়ে একটা উদাহরণ দিলাম, আসলে কিন্তু ঘটনাটা শুধু বাদামের না, দুষ্টামি কইরা কারো পকেট থেকে যদি আপনি দশটা টাকা তার অনুমতি ছাড়া খেয়ে থাকেন, সেদিন সেই ঋণ পরিশোধ করতে হবে, বেয়াদবি মাফ করবেন। আমাদের সমাজের মধ্যে একটা জিনিস এখনো আছে, পাশাপাশি বাড়ি থাকলে একজনের জমি আরেকজনে আইয়া দশ হাত আগে বেড়া খুঁজা গেল, আছে না নাই? এই বাড়ি হইল গরিব, এই বাড়ি হইল ধনী, এই বাড়ি আলায় এই গরিব বেডির বাড়ির ওর দেখে আইয়া খুঁড়া গেছে, এখানে বেডি নিরুপাইয়া গেছে মাতবরের কাছে, মাতবর সাপ এটা কেমন কথা, আমার বাড়ির ওর দেখে আইয়া খুঁড়া গারে, কথা পাইলে গারবো না। বেডি বুঝছে মাতবর ভাও করতে হইব, 500 টাকা দিয়া হাতের মধ্যে কয় মাতবর সব আমি ন্যায় বিচার চাই। মাতবরে কয় বেডি, জন্মের পর থেকেই দেখতাছি এই বাড়ি তোমরা খাও, ও পায় কেমনে? এই বেডায় তো আবার খবর পাইয়া 1000 মাইরা বইছে, বিচারের দিন বইছে, হেরো কাগজ দেখছে, হেরো কাগজ দেখছে, দুই কাগজ দেখা, এখানে মাতবার বারে বারে বেডি রেজি গায়, ও বেডি তোমার কোনো কথা আছে নি? কয় মাতবর সাপ, কাগজপত্র যা আছে সব দিছি, আমার কোনো কথা নাই, আপনারা পাঁচজন বইছেন, আমার খালি একটাই আর্জি, ওই পাশে যা করে তাই আমি মাইনা নিতে রাজি আছি, মানে ওই যে 500। একবার দুইবার তিনবার চারবারের সময় মাতবর কয় বেডি খালি কল, পাশে যা করে পাশে যা করে, দোষে যে আমায় গুতাইয়া মারে, আছে না নাই? আছে না? আমারে মারতে ধরতে আইয়েন না, বুখারী শরীফের একটা হাদিস আমি পাইছি, কই আমার কোনো দোষ না, মারলে এই হাদিস যে বাইর করছে হেরে গিয়া মারেন গা। এই দুনিয়ার মধ্যে এক টুকরা জমিন যদি আপনি অন্যায় ভাবে আত্মসাৎ করেন, আখেরাতের ময়দানে অর্থাৎ রোজ হাসরের দিনে আপনার গলার মধ্যে 60 টুকরা জমিন তাবিজ বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে, সেই জমিনের ভারে আপনি হাঁটতে পারবেন না, তখন মানুষ আপনার এই অবস্থা দেখেই বুঝবে আপনি দুনিয়ার মধ্যে এই কামটা করছেন। বোখারি শরীফ যারা এই কাম করছেন তারা গলা ভাও করে, ওই রশিলনের লাগিয়া ভাও হয়ে যান। ও বাবা, এজন্যই বলা হয় তোমার হাত যেন সংযত থাকে, তোমার চোখ যেন সংযত থাকে,
তোমার মুখ যেন সংযত থাকে, তোমার কান যেন সংযত থাকে, তোমার পাও যেন সংযত থাকে। তুমি সংযত হাত দিয়ে হাত বাড়াইলে পাপ হাত করবে না, সংযত চোখ দিয়ে দেখলে পাপ চোখে করবে না, সংযত কান দিয়ে শুনলে পাপ কথা কানে শুনবে না, সংযত পাও দিয়ে চললে পাপের পথে পাও চলবে না। আল্লাহ বিচারক করিবে যেদিন, বিচারক করিবে যেদিন, বিচারক করিবে যেদিন, করিয়া তোর মাটির মানুষ হাতে মুঠে কইয়া দিব সব, হাতে মুঠে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুঠে কইয়া দিব সব, হাতে মুঠে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুঠে কইয়া দিব সব। ও মানুষ রে, হাতে কইয়া দিব কার করছ কি চুরি, কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কইরা সত্যি সব হে মাটির মানুষ, হাতে মুঠে কইয়া দিব সব, হাতে মুঠে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুঠে কইয়া দিব সব, হাতে মুঠে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুঠে কইয়া দিব সব। কিন্তু বিপদে পড়ছি, ভিতরে একটা কথা খালি ধাক্কাইতাছে, কইতাম পাশাপাশি হইল দুই বাড়ি। অনেক সময় দেখবেন অনেক পিকুলিয়ার পিকুলিয়ার নাম রাখে, এক বেটার নাম হইল হাজারউদ্দিন, তো এলাকার মানুষরে হাজুর হাজুর কয়ে ডাকে। ও আবার মনে করেন একটু নামাজ কালাম পরে একটু মুন্সিগিরি ঢোকার কি, আসলে এলেম কালাম তেমন নাই, এক পদ আছে না, দুইটেকার মুড়ি যেমন ওই যে মুড়ি জালমুড়ি আলাদা ঠোঙার মধ্যে লইয়া সম্মানে ভাইয়া, ওরকম মুড়ি কম বাড়ি বেশি একটা মুরগি পালে শখ কইরা পোলা 7-8 বছর, এই মুরগি আবার মাঝে মাঝে এই বাড়িতে গিয়া এইটা ওইটা খায়, আর হের বউ খালি ওই আরাঙ্গি মারে, আরাঙ্গি মানে লাডি ভিক্ষা মারে, থামাইয়ার রাখতারে না, একদিন একেবারে থাপা দিয়া ধইরা দিছে জব কইরা। স্বামী আসিল না বাড়িতে, দুপুর বেলা আইয়া বইছে খাইতে, এখনে হুটকি বর্তা দেয়, গুড়া মাছ দেয়, হাঁক দেয়, পাতা দেয়,
কিন্তু নাকের মধ্যে যে মুরগির মাংসের ঘেরা না হয় এইটা আর দেয় না। এখানে কয় কি পাকাইছ, কয় যা পাকাইছি সব দিছি, কয় না আরো কিছু পাইতেছি, কয় দেখেন যেটা পান ওইটা আপনার জন্য খাওয়া দুরস্ত না, কয় কেন, কয় যে পাশের বাড়ির মুরগিটা খালি আইয়া জ্বালায়, আজকা জোর করে দিছি জব করিয়া থাপা দিয়া ধরিয়া, এটা আপনি খাইতারবেন না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করছো কি হারাম, এই কার পাইলে রাঁধছ, কয় আপনি তেল মশলা আপনি লাকি চুলা আপনি আলু আপনি বিবি, ওই মুরগির মাংস খাওয়া আমার মতো মানুষের হালাল হবে না, একটু জোলার আলু দাও, কথা তো ঠিকই, হ্যাঁ না হেডি খাইব মাংস ধোয়ার, এনে বিবি বিপদে পড়ছে না, পাইলে ধইরা যেই হাজুরের পাতে ডালতে গেছে দুই টুকরা মাংস গেছে পইরা বিবি তো ধরছ থাপা দিয়া, আর হ্যাঁ কন্যে হি নেহি জো আপসে আপ আতা হা ও হালাল হা, এটা আমিও চাই নাই তুমিও দাও নাই, আল্লাহর তরফ থেকে পাতে ইয়া পড়ছে এটা আমার জন্য হালাল, কোন আমি কি মিছা কথা কইতাছি, এরম আছে না নাই আছে, ও ভাই তিন দিন ধইরা তো এই যেই পিসির মুরগি পায় না, খুঁজতে 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 ফই পাকলা দেখাছি নালাইছে, হারে হারা তো এই কাম করছে বাপের কাছে কান্দে কাইটা পড়ছে, এই যে ওরা এই কাম করছে আমার মুরগি খাই লাইছে, বাপে কয় বাবা আবার কিনে না দুগনে খাইছে, খাগবে খাও না জিনিস খাইলে কি হয় একটা মুরগির আর কত দাম, কয় না এটা কেমন হাজুর, এটা হাজুর না খাজুর, মানে বাপে কয় হ বাবা ঠিকই কইছ হাজুরের লগে খাজুরের খুব মিল আছে, কয় বাবা কেমনে মিল, কয় বেটা হাজুরের হইলো দুই বিসি খেজুরের হইলো এক বিসি,
ছকি দেখে সাত করিয়া রঙিন চশমা লাগাইয়া যে চোখে সেনা চোখে কইয়া দিব কি করছো কি।